নমস্কার বন্ধুরা, আমি সুশান্ত দাস। এর আগের দুটি ভিডিওতে আমরা শিখেছি কি করে আমরা একটি ম্যাপকে, যদি সেই ম্যাপটি ল্যাটিচিউড এবং লংগিচিউড দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা জিও রেফারেন্স করব, এবং একটি ম্যাপকে আগের থেকে জিও রেফারেন্স করা অন্য একটি ম্যাপের সঙ্গে কি করে আমরা জিও রেফারেন্স করব সেটাও আমরা আগের ভিডিওতে শিখেছি। আজকে এই নতুন ভিডিওতে আমরা শিখব কি করে আমরা একটি ম্যাপকে গুগল ম্যাপ অথবা বিং ম্যাপ অথবা উইকিমিডিয়া ম্যাপ প্রভৃতির সঙ্গে আমরা জিও রেফারেন্স করব, এবং এটা আমরা করব ওপেন লেয়ার্স প্লাগইন ইউজ করে। চলুন তাহলে শুরু করা যাক। জিওপি বিষয়ে আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য স্ক্রিনে দেওয়া রেড সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। প্রথমে কিউজিএস সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। এখানে প্রথমে আমাদের যে প্লাগিনটি ইনস্টল করতে হবে তার নাম হলো ওপেন লেয়ার্স প্লাগিন। চলুন প্লাগিনটি ইনস্টল করে নিচ্ছে। এর জন্য আমাদের ইন্টারনেট দরকার হবে। প্রথমে আমরা কি করব, এখানে দেখুন দেওয়া রয়েছে প্লাগিনস মেনুতে, এখানে প্লাগিনসে ক্লিক করব। এরপর ম্যানেজ অ্যান্ড ইনস্টল প্লাগিন এখানে ক্লিক করব। ক্লিক করার পর প্রথমে আমাদের যেটা করতে হবে, এখান থেকে সেটিংয়ে গিয়ে আমাদের এখানে শো অলসো এক্সপেরিমেন্টাল প্লাগিন এটাকে টিক করে দিতে হবে, কারণ ওপেন লেয়ার্স প্লাগিনটি হলো এক্সপেরিমেন্টাল প্লাগিন। এখানে টিক না করলে সে প্লাগিনটি এখানে শো করবে না। ওকে, এখানে টিক দেওয়ার পর আমরা অলে ক্লিক করব। এখন এখানে সার্চ করব ওপেন লেয়ার্স প্লাগিন, দেখুন চলে এসছে। এবার এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে দেখাচ্ছে দিস প্লাগিন ইজ এক্সপেরিমেন্টাল। ওকে, এরপর নিচে এখানে ইনস্টল প্লাগিন এখানে ক্লিক করব, তাহলে প্লাগিনটি ইনস্টল হয়ে যাবে। দেখুন প্লাগিনটি ইনস্টল হয়ে গিয়েছে। এবার ইনস্টলড এখানে গিয়ে আমরা দেখে নিচ্ছি যে প্লাগিনটি এখানে সাকসেসফুল ইনস্টল হয়ে গিয়েছে। ওকে, দেখুন দেখতে পাচ্ছেন ওপেন লেয়ার্স প্লাগিন। এবার এটাকে আমরা ক্লোজ করে দেব। এখন দেখুন টাইটেল মেনুতে যে ওয়েব দেওয়া রয়েছে এখানে দেখুন ক্লিক করলে ওপেন লেয়ার্স প্লাগিন শো করছে। এর ভিতরে দেখুন দেওয়া রয়েছে গুগল ম্যাপস, ওপেন স্ট্রিট ম্যাপ, বিং ম্যাপস, উইকিমিডিয়া ম্যাপস, আরও অন্যান্য ম্যাপসগুলো এখানে দেওয়া রয়েছে। এবার এগুলোকে ব্যবহার করে আমরা একটি ম্যাপকে জিও রেফারেন্স করব। আমরা এখানে যে কোনো একটিকে নিতে পারি। প্রথমে আমরা করব এখান থেকে উইকিমিডিয়া ম্যাপস। প্রত্যেকটির ক্ষেত্রে জিও রেফারেন্স করার স্টেপগুলো একই রকম হবে। আমরা এখান থেকে উইকিমিডিয়া ম্যাপস প্রথমে এটাতেই জিও রেফারেন্সিং করব। ওকে, এখানে উইকিমিডিয়া ম্যাপসে যাওয়ার পর উইকিমিডিয়া লেভেল লেয়ার এখানে আমরা ক্লিক করব। দেখুন এখানে ওয়ার্ল্ডের ম্যাপ শো করছে আর নিচে কোঅর্ডিনেটও দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। এবার আমরা কোঅর্ডিনেটটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি। এখানে আমরা ডিগ্রি মিনিট সেকেন্ড শো করব। এর জন্য আমাদের কী করতে হবে, দেখুন নিচে ডান দিকে দেওয়া রয়েছে ইপিএজি 3857 প্রজেকশন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে নতুন উইন্ডোটি আসবে এখান থেকে আমাদের জেনারেলে যেতে হবে। যাওয়ার পর এখানে দেখুন কোঅর্ডিনেট ডিসপ্লে দেওয়া রয়েছে ম্যাপ ইউনিটস মিটার্স, এখানে আমরা ক্লিক করে এটাকে করে দেবো ডিগ্রি মিনিট সেকেন্ডস। করার পরে অ্যাপ্লাই, তারপর ওকে। দেখুন এবার এখানে কোঅর্ডিনেট শো করছে ডিগ্রি মিনিট সেকেন্ডে। ওকে, এখন আমরা কি করব, যে ম্যাপটিকে জিও রেফারেন্স করব সেই ম্যাপটিকে আমরা অ্যাড করব। কি করতে হবে, আমাদের রাস্টার মেনুতে যেতে হবে, এখান থেকে জিও রেফারেন্সার এখানে ক্লিক করতে হবে। এবার এখানে যে নতুন উইন্ডোটি ওপেন হলো এখানে আমাদের ফাইলে গিয়ে ওপেন রাস্টার অথবা এখানে যে শর্টকাট আইকন দেওয়া রয়েছে ওপেন রাস্টার এখানে ক্লিক করব। এরপর যে ম্যাপটিকে আমরা জিও রেফারেন্স করব সেই ম্যাপটি যেখানে রয়েছে সেখান থেকে সেটাকে আমাদের সিলেক্ট করতে হবে। ডেস্কটপ টিউটোরিয়াল 11, এখানে দেখুন দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট এসি ম্যাপ, এটা কোচবিহার ডিস্ট্রিক্টের একটি ম্যাপ। ওকে, এই ম্যাপটিকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পর ওপেন করছি। দেখুন ম্যাপটি
শো করছে, এবার এই ম্যাপটির কোনো জিও রেফারেন্স করা নেই, ঠিক আছে? আর এখানে কোনো ল্যাটিচিউড লংগিচিউডও দেওয়া নেই। এবার আমরা কি করব, এই ম্যাপটিকে আমরা জিও রেফারেন্স করব। এর জন্য আমাদের কি করতে হবে, দেখুন প্রথমে আমরা কি করছি, এটাকে একটু মিনিমাইজ করে দিচ্ছি। করে দেওয়ার পর এখানে আমরা ম্যাপটিকে জুম করে নিচ্ছি, ঠিক আছে? এইখানে দেখুন প্লাস আইকন দেওয়া রয়েছে, জুম ইন, এখানে ক্লিক করব, অথবা আমরা মাউজের যে আমাদের হুইল রয়েছে সেটিকে ঘুরিয়েও আমরা জুম ইন জুম আউট করতে পারি। ওকে, এখানে আমরা ইন্ডিয়ার উপরে ক্লিক করছি, দেখুন জুম হচ্ছে, আবার ক্লিক করছি, ক্লিক করে আমরা কোচবিহারটাকে এখানে জুম করব। দেখুন এখানে দিনাটা কোচবিহার তুফানমা শো করছে, ঠিক আছে? এবার হাত চিহ্নে ক্লিক করে এটাকে একটু সরিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন বাউন্ডারি শো করছে। এবার আমরা জিও রেফারেন্সের উইন্ডোটি ওপেন করে নিচ্ছি। এখান থেকে আমরা কি করব, এবার এখানে আমাদের পয়েন্ট নিতে হবে, ঠিক আছে? এই ম্যাপে আমরা যেখানে যেখানে পয়েন্ট নেব, একইভাবে এখানে যে ম্যাপটি রয়েছে উইকিমিডিয়া ম্যাপস ওয়ার্ল্ডের, এখান থেকে আমরা সেই পয়েন্টগুলি সিলেক্ট করব, ঠিক আছে? এখানে অন্তত আমাদের 4টি পয়েন্ট নেব আমরা, তার থেকে বেশিও আমরা নিতে পারি। দেখুন এখানে যে আইকনগুলো দেওয়া রয়েছে এর মধ্যে দেওয়া রয়েছে অ্যাড পয়েন্ট, ঠিক আছে? অ্যাড পয়েন্ট আমরা ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আমরা একটু জুম করে নিচ্ছি। জুম করার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করে আমরা ম্যাপের উপর ক্লিক করে জুম করতে পারি, অথবা মাউজের যে হুইল রয়েছে সেটিকে ঘুরিয়েও আমরা জুম ইন জুম আউট করতে পারি। এখানে আমরা কি করছি, পয়েন্ট সিলেক্ট করে নিচ্ছি, কোন পয়েন্টটি আমরা নেব। প্রথমে আমরা এই দিক থেকে এই পয়েন্টটি নিচ্ছি যেটা আমাদের নিতে সুবিধা হবে। এখানে আমরা কি করব, অ্যাড পয়েন্ট ক্লিক করব। তার আগে আমরা ম্যাপে সেই যেখানে পয়েন্টটি আমরা নেব সেটি একটু দেখে নিচ্ছি। দেখুন আমরা কোথায় পয়েন্টটি নেব, আমরা পয়েন্ট নেব এখানে, ঠিক আছে? এবার আমরা কি করব, এখানে আমরা পয়েন্ট ড্র করব। এর জন্য অ্যাড পয়েন্ট, অ্যাড পয়েন্ট ক্লিক করার পর এখানে আমরা এই কর্নারে ক্লিক করব। এরপর দেখুন এখানে বলছে ম্যাপ কোঅর্ডিনেট, এখানে ইনপুট করতে বলেছে, ঠিক আছে? এখানে আমরা কি করব, ফ্রম ম্যাপ ক্যানভাস এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ম্যাপে সেই পয়েন্টেই সিলেক্ট করব। ওকে, ক্লিক করার পর দেখুন এখানে অটোমেটিক ভ্যালুগুলো নিয়ে নিয়েছে, ঠিক আছে, এক্স আর ওয়াই। এরপর আমরা কি করব, এখানে ওকেতে ক্লিক করব। দেখুন একটি পয়েন্ট আমাদের নেওয়া হয়ে গিয়েছে, জিসিপি টেবিলে এখানে শো করছে, ঠিক আছে? এরপর আমরা কি করব, আরো একটি পয়েন্ট নিচ্ছে, প্রথমে এই ম্যাপটিকে একটু সরিয়ে নিচ্ছে। আমরা এবার কি করব, এই পয়েন্টে আমরা নেব, ঠিক আছে? এর জন্য অ্যাড পয়েন্টে ক্লিক করব, আবার এখানে এসে ক্লিক করব। এরপর ফর্ম ম্যাপ ক্যানভাস করার পর এটি কোথায় রয়েছে ম্যাপে আমাদের দেখে নিচ্ছি, এই পয়েন্টে রয়েছে। ওকে, গিয়ে আবার কি করব, ম্যাপ ক্যানভাসে ক্লিক করব, করার পর এখানে এই পয়েন্টটি আমরা নেব, ঠিক আছে? এরপর ওকে, দেখুন দুটি পয়েন্ট আমরা অলরেডি নিয়ে নিয়েছি, আরো দুটি পয়েন্ট আমরা এখান থেকে নেব। দেখুন এটা নিতে পারি, এই কর্নারটা আপনার সুবিধা মতো আপনি নিতে পারেন। আমরা সেই পয়েন্টগুলোই নেব যেগুলো নিতে আমাদের সুবিধা হবে। দেখুন এখানে এই যে কর্নারটা রয়েছে এটা নিতে আমাদের সুবিধা হবে, তাই আমরা এখানে এই পয়েন্টে নিচ্ছি। এখানে ক্লিক করব, অ্যাড পয়েন্টে যাওয়ার পর এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ফর্ম ম্যাপ ক্যানভাস ক্লিক করার পরে এখানে দেখুন এই কর্নারটা, এখানে এসে আমরা ক্লিক করব। ওকে, এরপর ওকে, তিনটা পয়েন্ট নেওয়া হয়েছে। এরপর আর আমরা এখন আমরা আরেকটি পয়েন্ট নিয়ে নেব। আমরা এখানে এই পয়েন্টটি নিতে পারি, ওকে, অ্যাড পয়েন্টে ক্লিক করব। এরপর এখানে সিলেক্ট ফ্রম ম্যাপ ক্যানভাস করার পর এটাকে আমরা একটু সরিয়ে নিচ্ছি, দেখুন কোথায় হয় এই কর্নারটা, ঠিক আছে? আবার উইন্ডোটি ওপেন করে নিয়ে ফ্রম ম্যাপ ক্যানভাস এখন আমরা নেব এই পয়েন্টে।
এই ম্যাপটিকে যদি আপনারা জুম করে নেন তাতে অ্যাকুরেসি অনেক বেশি হবে, চাইলে আপনারা এখান থেকে জুমও করে নিতে পারবেন। যত বেশি জুম করবেন তত অ্যাকুরেসি বেশি হবে। ঠিক আছে, ফ্রম ম্যাপ ক্যানভাস আবার এবার এখানে আমরা সিলেক্ট করছি, ওকে। টোটাল আমরা 4 পয়েন্ট এখান থেকে নিয়ে নিয়েছি, দেখুন 1, 2, 3, 4। আপনারা যত অধিক নিতে পারবেন তত বেশি অ্যাকুরেসি হবে, কমপক্ষে 4টা পয়েন্ট অবশ্যই আমাদের নিতে হবে। ঠিক আছে, এরপর এখন আমরা কি করব দেখুন, এখানে সেটিং সেটিং এ ক্লিক করব, ট্রান্সফরমেশন সেটিং। এখানে ক্লিক করার পর এখানে একটা জিনিস আমাদের অবশ্যই দেখে নিতে হবে, সেটা হলো দেখুন এখানে টার্গেট SRS দেওয়া রয়েছে EPSG 3857। ঠিক আছে, এটা প্রজেকশন WGS 84, সিউডো মার্কেটর। ঠিক আছে, এখানে আমাদের এই ম্যাপটিকে আমরা যে সেভ করব, সেটা যে প্রজেকশন আমরা এখানে সিলেক্ট করব, আগে আমাদের দেখে নিতে হবে যে আমাদের যে ম্যাপটি রয়েছে এখানে উইকিমিডিয়া, এই ম্যাপটির যে কোঅর্ডিনেট সিস্টেম দেওয়া রয়েছে সেটা কোন প্রজেকশনে দেওয়া রয়েছে। ওকে, এটা দেখার জন্য দেখুন নিচে দেওয়া রয়েছে EPSG 3857, এখানে দেওয়া রয়েছে। এখানে যখন আমরা কার্জার রাখছি দেখাচ্ছে কারেন্ট CRS WGS 84/Pseudo Marketer, অর্থাৎ এই প্রজেকশনটি আমাদের সিলেক্ট করতে হবে। আবার আমরা জিও রেফারেন্সের উইন্ডোটি ওপেন করে নিচ্ছি, এখানে এবার আমরা সেটিংয়ে যাব, সেটিংয়ে গিয়ে ট্রান্সফরমেশন সেটিং, দেখুন এখানে টার্গেট SRS দেওয়া রয়েছে 3857 WGS 84 Pseudo Marketer, অর্থাৎ ঠিকই দেওয়া রয়েছে। এখন আমরা আউটপুট রাস্টার, এখানে যে আউটপুটটা আমরা পাবো সেটা কোথায় আমরা সেভ করব। ঠিক আছে, এটা সেভ করার জন্য এখানে ডান দিকে দেখুন 3 ডট দেওয়া রয়েছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা সিলেক্ট করব কোথায় আমরা সেভ করব, টিউটোরিয়াল 11, এখানে আমরা সেভ করব। আপনারা এটা সিলেক্ট করে নেবেন কোথায় আপনারা এই ফাইলটিকে সেভ করবেন। এরপর ফাইলটির আপনারা একটি নাম দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এখানে আমি ডিফল্ট যে নামটি রয়েছে সেটাই রাখবো, ডিস্ট্রিক্ট এসি ম্যাপ মডিফাইড। ওকে, এরপর সেভ এখানে ক্লিক করব, এরপর নিচে ওকে। ঠিক আছে, এখন আমরা কি করব, এখানে যে প্লে বাটন দেওয়া রয়েছে দেখুন স্টার্ট জিও রেফারেন্সিং, এখানে আমরা ক্লিক করব। দেখুন রাস্টার ওয়া সাকসেসফুলি জিও রেফারেন্স, অর্থাৎ জিও রেফারেন্স সাকসেসফুলি হয়ে গিয়েছে। এবার আমরা এই উইন্ডোটিকে ক্লোজ করে দিতে পারি। এখানে সেভ জিসিপি পয়েন্ট, যে পয়েন্টগুলো আমরা নিলাম সেই পয়েন্টগুলো চাইলে আমরা সেভও করে রাখতে পারি, সেভে ক্লিক করলে জিসিপি পয়েন্টগুলো সেভ হয়ে যাবে। এবার এটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি। এই ম্যাপটিকে একটু জুম আউট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে আপনারা ম্যাপটি চলে এসছে। এবার আমরা কি করব দেখে নিচ্ছি, আমাদের জিও রেফারেন্সিং করাটা কতটা অ্যাকুরেট হয়েছে। এর জন্য আমরা কি করব, ডিস্ট্রিক্ট এসি ম্যাপ মডিফাইড এর উপর রাইট ক্লিক করে প্রোপার্টিসে ক্লিক করব। প্রোপার্টিসে ক্লিক করার পর এখান থেকে আমরা কি করব, ট্রান্সপারেন্সি এটাকে আমরা কমিয়ে দেবো, এটাকে 30 করে দিচ্ছি। ওকে, 30, 35 আপনারা রাখতে পারবেন। রাখার পরে অ্যাপ্লাই ওকে করে দিচ্ছি। দেখুন এখানে একটা জিনিস, ট্রান্সপারেন্সি কমিয়ে দেওয়া হয়েছে। এবার ম্যাপের যে আউটলাইন সেটার সঙ্গে উইকিমিডিয়া লেয়ার লেভেল যে রয়েছে সেটার যে আউটলাইন রয়েছে ম্যাপটির, দেখুন প্রায় সেম হয়েছে। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে এখানে এরও দেখতে পাচ্ছি আমরা। এটাকে যত ভালোভাবে আপনারা আরো জুম করে নেবেন তত অ্যাকুরেসি অনেক ভালো হবে। আর এই দুটো ম্যাপেরই যদি বাউন্ডারি একই রকম হয় তাহলে সেটা অ্যাকুরেসি অনেক বেশি হবে, আর যদি বাউন্ডারি একটু আলাদা হয় সেক্ষেত্রে অ্যাকুরেসি কিছুটা কম হবে। তো মোটামুটি হয়েছে। এখন আমরা কি করব, ডিস্ট্রিক্ট এসি ম্যাপ মডিফাইড এর উপর রাইট ক্লিক করে প্রোপার্টিসে ক্লিক করব। এবার আমরা ট্রান্সপারেন্সি এটাকে বাড়িয়ে দিচ্ছি 100%, অ্যাপ্লাই ওকে। ঠিক আছে, এবার আমরা উইকিমিডিয়া লেভেল লেয়ার যে রয়েছে এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি, ওকে, রিমুভ লেয়ার। দেখুন এবার কি হচ্ছে, এই ম্যাপটি সাকসেসফুলি জিও রেফারেন্স হয়ে গিয়েছে। দেখুন কোঅর্ডিনেট এখানে শো করছে,
যখনই আমরা কার্সারটিকে সরাচ্ছি দেখুন কোঅর্ডিনেট চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তার মানে এই ম্যাপটি সাকসেসফুলি কোঅর্ডিনেট হয়ে গিয়েছে। এবার যদি আমরা চাই গুগল ম্যাপের সঙ্গে কোঅর্ডিনেট করতে, অথবা আমরা যদি চাই, দেখে নিন, বিং ম্যাপ দেওয়া রয়েছে, তারপর ওপেন স্ট্রিট ম্যাপ দেওয়া রয়েছে, সেগুলো একই প্রসেস হবে। যেমন দেখিয়ে দিচ্ছি, একটি বিং ম্যাপস, এখানে গিয়ে বিং রোড এখানে আমরা ক্লিক করছি। দেখুন এখানে ডিস্ট্রিক্ট এসি ম্যাপ মডিফাইড, এটাকে আমরা হাইড করে দিচ্ছি। ওকে, এই যে বাউন্ডারিটা, এটা আমাদের কোচবিহার ডিস্ট্রিক্টের বাউন্ডারি, দেখুন এই যে শো করছে এখানে, ঠিক আছে? আমরা এখানে একটি পয়েন্ট নিয়েছিলাম, এখানে একটি পয়েন্ট নিয়েছিলাম, আর এই দিকে দুটো পয়েন্ট আমরা নিয়েছিলাম, এখানে একটি নিয়েছিলাম পয়েন্ট, আর একটি পয়েন্ট নিয়েছিলাম এখানে, ঠিক আছে? তো একইভাবে আমরা অন্য যে ম্যাপগুলো দেওয়া রয়েছে এখানে, সেই ম্যাপগুলোর সঙ্গেও আমরা জিও রেফারেন্স করতে পারবো। অথবা আরেকটি দেখিয়ে দিচ্ছি, ওপেন স্ট্রিট ম্যাপ, ওকে, বিং রোডটাকে হাইড করে দিচ্ছি। দেখুন ওপেন স্ট্রিট ম্যাপ, এটাও কোচবিহার ডিস্ট্রিক্টের ম্যাপ এখন শো করছে। একইভাবে আমরা এখানেও জিও রেফারেন্স করতে পারবো, ঠিক আছে? অথবা যদি আমরা চাই গুগল ম্যাপের সঙ্গে করতে, ওপেন লেয়ার প্লাগইনে গিয়ে গুগল ম্যাপস, ঠিক আছে, গুগল ফিজিক্যাল দেওয়া রয়েছে, স্ট্রিট দেওয়া রয়েছে, ঠিক আছে, আমরা সিলেক্ট করে জিও রেফারেন্স করতে পারবো। তো আপনারা এইভাবে জিও রেফারেন্সিং করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে জিও রেফারেন্সিং করতে হয়। এখান থেকে আমি বাকিগুলোকে ডিলিট করে দিচ্ছি, এবার এটাকে টিক দিয়ে দিচ্ছি। দেখুন এখানে জিও রেফারেন্সিং সাকসেসফুলি হয়ে গিয়েছে। এখানে যদি আপনারা কোনো রকম সমস্যায় পড়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করুন, আমরা আপনাদের সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করুন এবং অন্যদের সঙ্গে শেয়ার করুন, এবং আমাদের চ্যানেল জিওগ্রাফিক্যাল অ্যানালাইসিস অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।